সুষ্ঠুভাবে ট্রেক করতে গাইডেন্সের পরই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো গিয়ার্স। প্রয়োজনীয় গিয়ার্সের অভাবে যে কোনো সময় পাহাড়ে বিপদ হতে পারে, তাই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তবেই পা বাড়ান পাহাড়ে। পকেট ফ্রেন্ডলি বাজেটে প্রপার ট্রেকিং গিয়ার্সের সেরা ঠিকানা কিন্তু এখনও ওয়াইল্ড স্টাইল। এর আগেও আমরা ওয়াইল্ড স্টাইলের অনেকগুলো এপিসোড করেছি, আজকে আবার আমরা চলে এসেছি একদম নতুন ঠিকানায়, সৌমাল্যর বাড়িতে। নমস্কার। উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইলে, উত্তরপাড়ার এই সুন্দর সফটওয়্যার ওনার সৌমাল্য। তো সৌমাল্য, তুমি কি দেখিয়ে শুরু করবে? প্রথমে ট্রেকিং শু। হ্যাঁ, ট্রেকিং শুই সবচেয়ে ভাইটাল ট্রেকিং এর ক্ষেত্রে। একদম। তো চলুন শুরু করা যাক ট্রেকিং শু থেকে। তাহলে আমরা যে ট্রেকিং শুটা প্রথমে দেখাচ্ছি সেটা হচ্ছে লিবার্টি ট্রেকিং শু। তো এটা লিবার্টি ব্র্যান্ড আছে, তার সাথে পেয়ে যাচ্ছেন কালার বলতে লিবার্টির ব্ল্যাক কালারই মেনলি আসছে নতুন জুতো। কিন্তু এটার যেটার একটা এই জুতোটায় আসল মজা, সেটা হচ্ছে জুতোটা পরার পরে, কারণ এই যে জুতোর যে পুরো গার্ডটা আছে আর ভেতরে যে স্পঞ্জটা দেওয়া আছে সেটা ফুললি ওয়াটাচ্ছেন হাই অ্যাঙ্কেল, তার সাথে পিওর রাবার সোল, আর তার সাথে পেয়ে যাচ্ছেন অসাধারণ গ্রিপ, যেটা আমাদের পাহাড়ে ভীষণভাবে দরকার, যে জুতোয় একটা গ্রিপ থাকার যে পাওয়ারটা সেটা পেয়ে যাচ্ছেন লিবার্টির এই জুতোয়। এটা সাইজ পেয়ে যাবেন 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এই সাইজের মধ্যে এই লিবার্টির শু আপনারা পেয়ে যাবেন। এবার আমরা দেখাবো নর্থ ফেসের শুজ। নর্থ ফেস তো মানেই বুঝতেই পারছেন, একটা খুব ভালো কোম্পানি একটা শুজ, আর তার সঙ্গে নর্থ ফেসের যে জুতোর যে সাথে পেয়ে যাচ্ছেন এই নর্থ ফেসের শুয়ের যেটা সব থেকে বড়ো ফিচার সেটা হচ্ছে এই অ্যাঙ্কেল গার্ড। পাহাড়ে হাঁটতে হাঁটতে আমাদের অনেকেরই কম বেশি পাটা সাইড দিয়ে একটু হয়তো মুচকে গেল, তো এটা এই শুজ প্রতিটা মুহূর্তে আপনার অ্যাঙ্কেলকে গার্ড করবে, সাথে সেমি হাই অ্যাঙ্কেল, সাথে পেয়ে যাচ্ছেন এই মেটালের সুন্দর সুন্দর ডিজাইনের অ্যাঙ্কারগুলো, যেগুলো দিয়ে আপনার শুয়ের লেজটা খুব ভালোভাবে শক্ত করে বাঁধতে পারবেন। আর রাবার সোল তো নর্থ ফেসের এবং অসাধারণ গ্রিপ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই নর্থ ফেসের শু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইলের। এটা কি ভাইব্রাম সোল আছে? এটা ভাইব্রাম সোল, ফুল ভাইব্রাম সোল আছে। এটা ভাইব্রাম সোল না? হ্যাঁ। এটা কি এই একটাই কালার আছে? এটা আপাতত একটাই কালার আছে। এবার আমরা চলে আসছি এখনকার সময়ে খুব ভালোভাবে চলছে এরকম একটি কোম্পানির জুতো, সেটি হচ্ছে হামটো। হামটো ব্র্যান্ডের জুতো আপনাদের সামনে নিয়ে আসছি। অনেকগুলো ভ্যারাইটি, অনেক ভ্যারিয়েন্ট, অনেক কালার অপশান পেয়ে যাবেন, সাথে অনেক সাইজ অপশান পেয়ে যাবেন, এবং অনেক মানুষের পছন্দের এই জুতো আপনাদের সামনে নিয়ে আসছি। হামটোর এই মডেলটা পার্টিকুলার, তার এই গ্রিপের জন্য সবথেকে বেশি সেল হচ্ছে এই জুতোটি। এই অসাধারণ এই গ্রিপ পাহাড়ে ভীষণভাবে প্রয়োজনীয়, তার সাথে পেয়ে যাবেন অ্যাঙ্কেল গার্ড। অ্যাঙ্কেল গার্ড প্রতিটা জুতোই থাকে, কিন্তু এই হামটোর যে অ্যাঙ্কেল গার্ডটা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা টাইট। সাথে ফুল ওয়াটার প্রুফ এই শু। হামটোর এই সোলটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, গ্রিপটা দেখলেই বুঝতে পারবেন, আর সাথে পিওর রাবার সোল আছে, আর সাথে এই অসাধারণ গ্রিপ যেটা পাহাড়ে ভীষণভাবে প্রয়োজনীয়। আর এই এই যে লেদার কোটিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ওয়াটার প্রুফ আছে, যেটা বৃষ্টি এবং স্নোতে অনেকক্ষণ পর্যন্ত জুতোটা ভিজতে পারবে না। তারপরে আপনাদের কাছে নিয়ে আসছি হামটোর আরও একটি একদম ব্র্যান্ড নিউ মডেল, অসাধারণ। প্রথমত লুকিংয়ের দিক থেকে দেখতে অসাধারণ, একটা অরেঞ্জ কালারের একটা বিট দেখতে পাচ্ছেন, সাথে অ্যাঙ্কেল গার্ড তো আপনারা পাচ্ছেন, সাথে পেয়ে যাচ্ছেন ভেতরে অসাধারণ সোলের আর নরম একটা স্পঞ্জ, আপনারা যখন জুতোটা পরবেন তখনই দেখতে পাবেন আর তখনই ফিল করতে পারবেন যে জুতোটা পরে কতটা কমফোর্টেবল। আর সব জুতোই তো যেটা থাকেই গ্রিপ, আর হামটোতে
বেশি করে এই গ্রিপটা দেওয়া থাকে হামটো কোম্পানির শুতে। সোলটা খুব ভালো, সোলটা অসাধারণ ভালো। আর যতজন কাস্টমার আমার এই দোকান থেকে এই জুতোটি নিয়েছে সবার কাছ থেকেই অত্যন্ত ভালো ভালো রিভিউ পাওয়া গেছে শুধুমাত্র এই হামটোর এই নতুন মডেলের জন্য। আরও একটি যেটি মানে এক্সট্রা ফিচার্স এই জুতোটায়, ভেরি লাইট ওয়েট, যেটা আমাদের ট্রেকিং শুয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে যত লাইট ওয়েট শু হবে সেই লাইট ওয়েট শু পরে আমরা অনেকক্ষণ পর্যন্ত ট্রেক করতে পারবো। সাথে ফুল ওয়াটার প্রুফ এই শুজ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। লাইট ওয়েট জুতো এখন সবাই চাইছে, সবাই চাইছে লাইট ওয়েট জুতো ইউজ করতে, ইভেন ক্যারি করতেও অনেকটা ইজি হয়। সেই জন্য আমরা মানে এটা এমন একটা জুতো যেটা বাড়ি টু বাড়ি একটা জুতোতেই হয়ে যাবে, একটা জুতো আমাকে আলাদা করে আর না স্যান্ডেল নিতে হবে, আমাদের স্যান্ডেল প্রয়োজন পড়ছে না, এতটাই লাইট। আচ্ছা, এবার আমরা হামটোর ওই একদম ব্র্যান্ড নিউ মডেলের আরও একটি অন্য কালার অন্য মডেল সেটা আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই দেখাই ডিজাইনটা, একটু দেখুন, একদম ইউনিক ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইলের শোরুম থেকে এই হামটোর শু। তার সঙ্গে হাই অ্যাঙ্কেল, যেটা সবাই পছন্দ করে হাই অ্যাঙ্কেল, সাথে সুন্দর একটা ডিজাইন থাকছে হামটো লেখা। সাথে পেয়ে যাচ্ছেন ফুল ওয়াটার প্রুফ এই শুজ, সাথে সেম জিনিস ভেতরে একদম সফট সোল দিয়ে, যেটা আপনারা পরলে ভীষণ সফট লাগবে, তার সঙ্গে ভীষণ লাইট ওয়েট লাগবে এই হামটোর এই নিউ ব্র্যান্ডের শু। এই দুটো যে শুজ হামটোর আপনাকে আপনাদের দেখানো হলো, সেই দুটো শুজই ভীষণ লাইট ওয়েট থাকছে, তার সঙ্গে খুব মানে পায়ে পড়ার সময় মনে হবে যে আপনারা কিছু পরে নেই, অথচ খুব সুন্দর লুকিংয়ের দিক থেকে ভালো লাগছে। আর আপনারা আসুন, এসে দেখুন এই পরে জুতো পরে। এই দুটো স্টক আছে তো? এই দুটো স্টক আছে, সাইজও অ্যাভেলেবেল আছে। সাইজ কি অ্যাভেলেবেল আছে? সাইজ 6 নম্বর থেকে শুরু আছে একদম 10 নম্বর পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা যে জুতোগুলো এতক্ষণ দেখলাম ট্রেকিং শুগুলো, তো ট্রেকিং শুয়ের রেঞ্জ শুরু হচ্ছে 3,500 থেকে আপ টু 6,500 পর্যন্ত আপনারা ট্রেকিং শুয়ের রেঞ্জগুলো পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা চলে আসবো খুবই প্রয়োজনীয় আমাদের একদম লোয়ার পোর্শন ট্রেকিং প্যান্ট, যেটা আমাদের ট্রেকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সরঞ্জাম। সেই ট্রেকিং প্যান্ট আপনাদের দেখাবো, অনেক ভ্যারাইটিস, অনেক প্রাইজেস, অনেক কালার অ্যাভেলেবেল, তো দেখতে থাকুন একটা একটা করে আমাদের ট্রেকিং প্যান্ট। প্রথমেই আমরা দেখাবো নর্থ ফেস কলম্বিয়া এই ব্র্যান্ডের ডিটাচেবল প্যান্ট। এই প্যান্টটা প্রথমত ডিটাচেবল বুঝতেই পারছেন, ডবল পার্ট আছে, সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। চেন এই ডিটাচেবল হয়ে গেল, এই রকমই এই প্যান্টটা আপনি ট্রেকিংয়ে বেরিয়েছেন কি পরে যাবেন, তো প্যান্টটা পরে নিলেন ট্রেনে গিয়ে, তারপরে এই লোয়ার পোর্শনটা আপনারা অনায়াসেই চেন টেনে খুলে হাফ প্যান্ট করে নিতে পারবেন। আপনারা খুব ইজিলি খুব কমফোর্টেবলি আপনারা ট্রেনে প্যান্টটা পরে চলে যেতে পারবেন। আবার গিয়ে যখন আবার ট্রেক স্টার্ট করবেন ফার্স্ট পজিশনে, তখন আপনারা আবার এই চেনটা এর সঙ্গে অ্যাটাচ করে নেবেন। এগুলো কি কুইক ড্রাই? এগুলো কুইক ড্রাই, এগুলো ভীষণই কুইক ড্রাই। তো সাথে পেয়ে যাচ্ছেন ফোর পকেট আছে, ব্যাক পকেট আছে, সাইড পকেট আছে, সাথে ফ্রন্ট পকেট পাচ্ছেন এই প্যান্টের মধ্যে। আর এই প্যান্টটা আমি নিজে ব্যবহার করছি সেই 2022 সাল থেকে, একই রকম আছে, কালারও একই রকম আছে, আর এবং খুব ভালো সার্ভিস এখনও দিচ্ছে। তাহলে তো কোনো কথা বলারই নেই, আমাদের অভিজিৎ এই প্যান্ট নিজে ব্যবহার করেছে, সেই রিভিউ আপনারা শুনে নিলেন। আপনারাও আসুন এই প্যান্ট নিয়ে যান আমাদের উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইল থেকে। আচ্ছা, আমরা দেখে নিলাম ডিটাচেবল প্যান্ট, এবার আমরা দেখব কিছু স্ট্রেচেবল ট্রেকিং প্যান্ট। এরকম স্ট্রেচেবল ট্রেকিং প্যান্ট আপনারা প্রথমত অনেক ধরনের কালারের পাবেন, অনেক রকমের সাইজের পাবেন।
এই ট্রেকিং প্যান্ট স্ট্রেচেবল কেন বললাম আপনাদের সামনেই একটু ডেমো দিয়ে দিচ্ছি। এই যে কতটা স্ট্রেচ হচ্ছে দেখুন, আর তার সাথে এই প্যান্টটা যখন আমরা পরব আমাদের হাঁটুর যে পোর্শনটা সেই পোর্শনে দেখো অভিজিৎ তুমিও দেখতে পাচ্ছ কিছু এক্সট্রা কাপড় দেওয়া আছে, তার সঙ্গে এক্সট্রা স্টেচ দেওয়া আছে। কারণ আমাদের প্রতিটা স্টেপে যেহেতু হাঁটুটা আমাদের নিটা যেহেতু মুভমেন্ট বেশি হয় তো সেই জন্য এখানে এক্সট্রা কাপড়টা দেওয়া আছে, যে কারণে খুব কমফোর্টেবল হয় আর খুব ট্রেকটা করার সময় কোনো অসুবিধা হয় না কোনো প্যান্ট পরে। আর ভীষণ কালার ফ্রেন্ডলি আর ভীষণ স্কিন ফ্রেন্ডলি এই ট্রেকিং প্যান্ট, স্ট্রেচেবল প্যান্ট। সাইডে দুটো পকেট পেয়ে যাচ্ছেন, ব্যাক সাইডে একটা পকেট পাচ্ছেন এবং বিভিন্ন সাইজের পেয়ে যাচ্ছেন এই কালার এবং কালার সমেত। এবার আপনাদের দেখাচ্ছি একটি ট্রেকিং প্যান্ট, শুধু ট্রেকিংয়ের জন্য নয়, আমরা যে এক্সপিডিশনে যাই সেই এক্সপিডিশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যেগুলো আমরা হাই অল্টিটিউড টেক করি, যেগুলো আমাদের হাই অল্টিটিউড ট্রেকিংয়ের মধ্যে কোনো আমরা পিক সামিট করছি বা পাস ক্রস করছি, যেখানে আমাদের প্রয়োজন হয় সামিটের দিন সামিট করার জন্য সামিট ট্রেক প্যান্ট। এই সামিট ট্রেক প্যান্ট আপনারা পেয়ে যাবেন আমাদের উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইলে। সাথে আপনারা দেখে নিতে পারেন, প্রথমত হচ্ছে সেমি স্ট্রেচেবল থাকছে, তার সঙ্গে সামিটের জন্য কেন বলা হচ্ছে ভেতরে দেখুন ফ্লিজ দেওয়া, ফ্লিজ অ্যাটাচ, কারণ ফ্লিজ অ্যাটাচ থাকার কারণ হচ্ছে আমরা যে অনেকটা রাত্রিরে সামিট করতে বেরোচ্ছি সেই সময় আমাদের এই প্যান্টটা পরা ভীষণ গুরুত্বপূর্ণ নিজেদের ঠান্ডা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। তো এই জন্য সামিট প্যান্ট পেয়ে যাচ্ছেন। আর এটা কি ওয়াটারপ্রুফ? ফুল ওয়াটারপ্রুফ আছে, ফুল ওয়াটার। এটারও সব সাইজ অ্যাভেলেবল তো? সব রকম সাইজ পেয়ে যাবেন এবং কিছু কালারও পাচ্ছেন অপশন। এবার আমরা চলে আসছি জ্যাকেটের দিকে, কি রকম জ্যাকেট দেখতে থাকুন। আমরা আপনাদের দেখাবো উইন্ডপ্রুফ উইথ রেইনপ্রুফ সফট সেল জ্যাকেট, কালারটাও দারুণ। আর কালার তো দারুণ আছেই, মানে অনেক ধরনের কালার অপশন পেয়ে যাবেন এই উইন্ডপ্রুফের জ্যাকেটের জন্য। সাথে উইন্ডপ্রুফ জ্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন হুডি ইনক্লুডেড থাকছে, চেন সিস্টেম আছে, আপনাদের যখন কোনো প্রয়োজন লাগবে না তখন আপনারা উইন্ডপ্রুফ জ্যাকেটের চেন খুলে দিতে পারবেন, ডিটাচ করে দিতে পারবেন এই ফেসিলিটি। এটা টুপিটা, টুপিটা, হ্যাঁ টুপিটা শুধু। সাথে এটা রেইনপ্রুফ আছে, আপনারা যখন দোকানে এসে দেখবেন তখন আপনারা ডিটেলস দেখতে পাবেন। এখানে ভিতরে প্রতিটা স্টিচিংয়ের মধ্যে টেপিং করা আছে, যেটার কারণ কেন, যাতে কোনো রেনের সময় বা স্নোফলসের সময় ভেতরটা যেন কোনো রকমভাবে ভিজে না যায়, সেই জন্য পুরো স্টিচিং প্রসেস করা আছে টেপিং করে, যাতে এই উইন্ডপ্রুফ জ্যাকেট সাথে রেইনপ্রুফ হতে পারে। আর এটা এতটাই বাজেট ফ্রেন্ডলি আছে, তার সাথে ভীষণ কম পাওয়া যায় এই দামের মধ্যে এই সুন্দর সুন্দর কালার অপশন। আচ্ছা এবার আপনারা দেখতে পাবেন সফট সেল দেখে নিলেন, এবার দেখবেন হার্ড সেল। হার্ড সেলের আপনাদের কিছু জ্যাকেট দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটা অ্যাট্রাকটিভ কালার যেটা সবার পছন্দে, এরকম অনেক ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন হার্ড সেলের। হার্ড সেল উইথ ফুল রেইনপ্রুফ জ্যাকেট পেয়ে যাচ্ছেন আমাদের উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইলে, সাথে নর্থ ফেসে। এই হলুদ কালারটার খুব ডিম্যান্ড, ভীষণ ডিম্যান্ড, অনেক কাস্টমার আমাকে অলরেডি আগে থেকে বুকিং করে রেখেছে এই ইয়েলো জ্যাকেটটার জন্য। সাথে ভেতরে একটা খুব সুন্দর বেগুনি কালারের একটা নেট দেওয়া আছে, যেটায় আমাদের ভেতরে যে শরীরের যে ঘামটা হয় সেটা ভীষণভাবে যাতে জ্যাকেটের সঙ্গে লেগে না থাকে সেই জন্য এই জালটা দেওয়া আছে, যেটা এয়ারপাসের জন্য। আর সাথে হার্ড সেল, আর টেপিংয়ের ব্যাপারটা তো আপনাদের আগের সফট সেলে বললাম, সেম জিনিস এখানেও আছে। আর সাথে টুপিটা খোলা, যেটা বলেছিলাম খোলা যায়, আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি এবং স্কিন ফ্রেন্ডলি। এর আর কি কালার আছে? এর কালার পেয়ে যাবেন, একটা রেড কালার পাচ্ছেন, অরেঞ্জ কালার পাচ্ছেন, ইয়েলো কালার থাকছে, সাথে ব্ল্যাক কালার আছে, ব্লু কালার আছে। আচ্ছা এর ভেতর কি ফ্লিজ মেটেরিয়াল? না, এটা 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 শুধুমাত্র উইন্ডপ্রুফ সাথে রেইনপ্রুফ,
এর মধ্যে ফ্লিজ নেই, ফ্লিজের যে জ্যাকেট আছে সেটা আমাদের, সেটা কি অ্যাভেলেবল আছে? অবশ্যই আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে চলে এলাম, এটা উইথ ফ্লিজ, যেটা একটু আগেই তুমি বলছিলে অভিজিৎ, সেটা উইথ ফ্লিজ জ্যাকেট। আর বাইরের যে কাপড়টা আছে সেই কাপড়টা সফট সেলের কাপড় দিয়ে উইথ ফ্লিজ জ্যাকেট। যে জ্যাকেটগুলো আমরা এখানকার ঠান্ডায় যে আমরা পরে থাকি সচরাচর, সেই সেই রকমের জ্যাকেট, ভেতরে ফ্লিজ দেওয়া। দেখে নিতে পারো, এটা আর একটু ঠান্ডা ইউজ করা যায়, এটা আর একটু ঠান্ডা এটা ব্যবহার করতে পারবে তোমরা। সাথে হুডি তো আছেই, সাথে হুডির সাথে যতটা পরিমাণে তুমি হুডি টেনে এটাকে ছোট বড় করতে পারবে সেই ফেসিলিটি দেওয়া আছে। কালারটাও একদম সময় উপযোগী, কালার সময় বুঝে কালার, এখনকার সময় যে কালার প্রয়োজন সেই কালার পেয়ে যাচ্ছেন আমাদের উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইজে। আপনারা এতক্ষণ হার্ড সিল জ্যাকেট দেখলেন, সফট সিল জ্যাকেট দেখলেন, উইথ ফ্লিজ জ্যাকেট দেখলেন। এবার যেটা আমাদের ঠান্ডার জন্য, ট্রেকিংয়ে গিয়ে ঠান্ডার জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা, সেটি হচ্ছে সিলিকন জ্যাকেট, যেটা আপনারা মাইনাস ডিগ্রি পর্যন্ত পড়তে পারবেন, যেটা শরীর গরম রাখবে। সেই রকম জ্যাকেট দেখতে থাকুন আমাদের স্টোরে। প্রথমেই আপনাদের দেখাবো সিলিকন মানে হলোফিল জ্যাকেট নামে যেটা আপনারা যাকে চেনেন, সেই জ্যাকেট। বিভিন্ন কালার অপশন পাবেন, বিভিন্ন সাইজ অপশন পাবেন সিলিকন বা হলোফিল জ্যাকেটের মধ্যে। সাথে পেয়ে যাচ্ছেন হুডি উইথ চেন, আলাদা করে ইচ্ছা থাকলে আপনারা আলাদাও করে নিতে পারেন, এটাও খোলা যাবে, এটাও খোলা যাবে। এটা তো মেনলি আমরা তো ট্রেক করার সময় এই সমস্ত জ্যাকেট পরতে পারি না, এই ক্যাম্প সাইডে পরতে পারি, বা যখন আমরা সামিটে বেরোই তখন আমাদের এই জ্যাকেট পরে যেতে হয়, যেহেতু তখন অনেকটাই মাইনাসে ঠান্ডা থাকে। এই সিলিকন জ্যাকেটের ভেতরে যে মেটেরিয়ালটা আছে সেটা যে সিলিকনের যে পলিস্টার যে ফাইবারগুলো হয় সেই ফাইবার দিয়ে ফিল করা আছে এই পুরো জ্যাকেট। এটা আমরা মাইনাস -5 ডিগ্রি পর্যন্ত খুব ভালোভাবে পরতে পারবো। সাথে পেয়ে যাচ্ছেন খুব ভালো কালার, অনেক কালার অপশন পাবেন। হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডে, মানে আমরা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলতে বুঝি সেই পাহাড়ের মধ্যে বরফের চূড়োগুলো দেখতে পাওয়া, তার সঙ্গে সেই ব্যাকগ্রাউন্ডে যদি জ্যাকেটটা পরে একটা ছবি ওঠে অভিজিৎ, মানে যা লাগবে কি বলবো তোমাকে। এর আর কি কালার অ্যাভেলেবল আছে? তো কালার প্রচুর কালার অ্যাভেলেবল আছে। আপনারা পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন, যেটা শুধুমাত্র ফিমেলদের জন্য। সাথে পেয়ে যাচ্ছেন এই সুন্দর অ্যাশ কালার পেয়ে যাচ্ছেন, ব্লু কালার আছে, গ্রিন কালার আছে, ব্ল্যাক তো আছে, অনেক ধরনের কালার অপশন পেয়ে যাচ্ছেন, এবং সাথে অনেক ধরনের সাইজের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন এই হলোপিল সিলিকন জ্যাকেটের মধ্যে। আর জ্যাকেটের রেঞ্জ কিরকম হচ্ছে? জ্যাকেটের রেঞ্জ আমাদের শুরু হচ্ছে গিয়ে 2500 থেকে জ্যাকেটের রেঞ্জ শুরু আছে, সেটা শুধুমাত্র সিলিকন জ্যাকেটে। আর ওই হার্ড সেল বা সফট সেল জ্যাকেটের? হার্ড সেলের আমাদের রেঞ্জ শুরু হচ্ছে 2000 টাকা থেকে, আর সফট সেলের রেঞ্জ শুরু হচ্ছে 1800 টাকা থেকে। আচ্ছা, এবার আপনাদের দেখাবো ডাউন ফেদারের, পিওর ডাউন ফেদারের জ্যাকেট। একটা অসাধারণ কালার আপনাদের সামনে নিয়ে এসেছি, এই হচ্ছে ডাউন ফেদারের -25 to -30 degrees এই ডাউন ফেদারের জ্যাকেট আপনাদের দেখাচ্ছি। সুন্দর একটা কালার, সাথে অনেক ভ্যারাইটি সাইজ পেয়ে যাবেন, অনেক কালার অপশন পেয়ে যাচ্ছেন ডাউন ফেদারে। আর এই যে ডাউন ফেদার যে বলছি, অনেকেই আপনারা এখনও ডাউন ফেদার ব্যাপারটা অনেকে বুঝে উঠতে পারেননি, এর ভেতরে পিওর গুসবাম্পের যে ফেদারগুলো হয় সেই ফেদারের মেটেরিয়াল এর মধ্যে আছে, যেটা আপনি -25 থেকে -30 degrees পর্যন্ত খুব ভালোভাবে পরতে পারবেন। আর সব থেকে বড় কথা, ভীষণ লাইট ওয়েট একটা জ্যাকেট। আমরা যখন স্যাকের মধ্যে ক্যারি করছি, আমরা চাই যে স্যাকটা ভীষণ হালকা হোক আর জিনিসগুলো খুব ইজিলি প্যাক করা যায়, সেই জন্য এটা খুবই লাইট ওয়েট থাকছে। কারণ আমাদের যে ডাউন ফিদারের যে মেটেরিয়ালটা আছে, তো সেই মেটেরিয়ালটা
অনেকটা প্রসেসিং করে সেই প্রসেসিং করা ফেদার এর মধ্যে দিয়ে ফিল করা হয়েছে এই ডাউন ফেদার জ্যাকেট। এটা ঠান্ডায় ফুলবে, ঠান্ডায় ফুলবে, মানে ছোটখাটো স্লিপিং ব্যাগ বলা যাবে, ছোটখাটো স্লিপিং ব্যাগে পরিণত হয়ে যাবে। আর যখন প্যাক করবে যত খুশি আপনি এটাকে এয়ারটাকে বের করে দিতে পারবেন তত ভালোভাবে আপনার ব্যাগের মধ্যে জায়গা করে নেবে। খুবই কম্প্যাক্ট, খুবই কম্প্যাক্ট, খুবই। এর আর কালার আছে? অনেক রকমের কালার পেয়ে যাচ্ছেন অপশনে, অপশনে পেয়ে যাচ্ছেন। একটা গ্রিন কালার পাচ্ছেন, ডিপ গ্রিন, ব্লু পাচ্ছেন, একটা অফ হোয়াইট পাচ্ছেন, আচ্ছা ব্ল্যাক পাচ্ছেন, আর এই মিলিটারি যে কালার হয় সেই কালারটা অপশন পেয়ে যাচ্ছেন। আর সাইজ অ্যাভেলেবল আছে, সাইজ অ্যাভেলেবল আছে। সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, অভিজিৎ তোমার উল্টো দিকে আছে, শুধুমাত্র ফিমেলদের জন্য ডাউন ফেদারের জ্যাকেট। আপনারা পেয়ে যাচ্ছেন একটা পার্পল কালার পেয়ে যাচ্ছেন, পেছনে আছে একটা অরেঞ্জ কালার। আপনাদের দেখিয়ে দিই, এই সেম মেটেরিয়াল, সেম কোয়ালিটির জিনিস পেয়ে যাচ্ছেন। এটা এই দুটো কালার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফিমেলদের জন্য ডাউন ফেদারের জ্যাকেট। তাহলে আপনারা জ্যাকেটের মধ্যে সব জ্যাকেটগুলো দেখে নিলেন। লাস্ট আপনারা দেখলেন সিলিকন জ্যাকেট, ডাউনের ফেদার জ্যাকেট। এবার যেটা মোস্টলি ইম্পর্টেন্ট আমাদের প্যাকিং পার্টসের মধ্যে যেটা পড়ছে সেটা হলো স্যাক। আমরা ট্রেকিংয়ে যেখানেই বেরোই না কেন, আমাদের পিঠে একটা কোনো না কোনো মাপের, কোনো না কোনো লিটারের একটা করে স্যাক থাকে। ধরনের লিটারের বিভিন্ন কালারের ভ্যারাইটির বিভিন্ন ধরনের স্যাক। তো সেই স্যাকটি আপনাদের এবার দেখাতে চলেছি। আমার হাতে যেটি আছে একটা সুন্দর একটা স্কাই আর ব্লু কালার মিক্স করা 55 লিটারের একটা ওয়ে নর্থ ব্র্যান্ডের একটা রাকস্যাক। স্যাকের মধ্যে আপনার কেবিন করা আছে, দুটো আলাদা আলাদা সেপারেট কেবিন করা আছে। প্রথম কেবিন হচ্ছে এটা, যেটা আপনার যখন খুশি সুবিধা অসুবিধায় আপনি এই পার্টটা খুলে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিতে পারবেন। সাথে ভেতরেও অলরেডি একটা লক দেওয়া আছে আপনার সেপারেট করার জন্য ভেতরে, মানে এটা থেকে ভেতরটাকেও অ্যাক্সেসেবল। হ্যাঁ হ্যাঁ, পুরোটা। আচ্ছা, এবার যেটা এবার মিডিল পোর্শনটা দেখিয়ে দিই। মিডিল পোর্শনটা তো যেমন থাকি, এটা দিয়ে ভেতরে পুরো আপনি আপনার সুবিধা মতো পুরোটা লোড তুলে নিতে পারবেন। সাথে যে এক্সট্রা কভারটা আছে সেখানেও আপনি অনেকটা পরিমাণের জিনিসপত্র আপনার যা প্রয়োজনীয় যাবতীয় জিনিস এর মধ্যে নিয়ে টোটাল 55 লিটারের চেন আছে পেছনে। হ্যাঁ, হুডে, হুডে, হ্যাঁ এই তো হুডের চেন, হুডের চেন আছে প্রতিটায়। এবং এত সুন্দর সুন্দর অ্যাক্সেস করার জন্য বিভিন্ন ধরনের ওয়েটটাকে ঠিকঠাক ব্যালেন্স করার জন্য বিভিন্ন ক্লিপ দেওয়া আছে চারিদিকে, আর বিভিন্ন যে রিবনগুলো যে দেওয়া আছে, এই যেমন হ্যান্ডেলের জন্য আলাদা করে রিবন আছে তোমার, এই দেখো অভিজিৎ, এই 55-এর উপরে যাতে এই মাথাটা যাতে বেশি নড়াচড়া না করে তার জন্য ক্লিপ দেওয়া আছে, সেটাকে তুমি তোমার সুবিধা মতো সেটাকে ছোট বড় করে নিতে পারবে। এবার চলে আসি মেনলি যে আমরা পিঠে স্যাক নেওয়ার সময় যেটা আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের ব্যাগের ক্ষেত্রে দেখি আমরা, প্যাডিং সিস্টেম কেমন আছে। তো দেখো একটা নতুন মানে একটা প্যাডিং সিস্টেম এসেছে, যে বিভিন্ন ধরনের যে ফাইবার হয়, অনেক ধরনের ফাইবার, স্পঞ্জ এই ধরনের, তো এটা একটা ডিফারেন্ট একটা কোয়ালিটির ফাইবার দিয়ে এই পুরো প্যাডিং সিস্টেমটা করা আছে। তার সাথে এত সুন্দর মেটেরিয়াল স্পঞ্জ আছে যেটা আপনি যখন পিঠে নেবেন আপনার সেই ফিলটা হবে না যে আপনি কোনো পিঠে কোনো ব্যাগ নিয়ে আছেন। তার সঙ্গে এয়ার পাসিং আছে, যখন কোনো রকম ঘাম হবে বা কিছু সেইটা কোনো রকমভাবে চিপে থাকবে না পিঠের সাথে সেই রকম। তার সাথে হাইড্রা সিস্টেম আছে, যে হাইড্রা যে পাউচ আছে জলের পাউচ সেইটা আপনি ক্যারি করতে পারবেন ইজিলি। এই স্যাকের ভেতর পকেট আছে তার জন্য? হ্যাঁ হ্যাঁ একদম সেপারেট করা আছে পুরো পকেট। সাথে ক্লিপের সাথে হুইসেল দেওয়া আছে, কোনো এমার্জেন্সির সাথে সাথে আপনি নিজের ব্যাগের সাথে হুইসেল আপনি নিজে নিজে বাজিয়ে নিতে পারবেন। সাথে আপনার দুটো সাইড পকেট আছে ওয়াটার বটলের জন্য, আপনি ছোট বড় ব্যাগের সাইজ করার জন্য দুদিকেই চারটি করে ক্লিপ দেওয়া আছে। তো এত সুন্দর এই ব্যাগটি
আপনি পেয়ে যাচ্ছেন আমাদের উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইলে। সাথে স্যাকের বাইরেও জিনিসপত্র ঝোলানোর জন্য অনেক 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 স্পেস অনেক স্পেস আছে অনেক স্পেস আছে। এবার আপনাদের দেখাবো একটা 45 লিটারের স্যাক। 45 লিটারের স্যাকে প্রতিটা স্যাকেই তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই স্যাকটা প্রথমে আপনাকে আগে ব্যাক সাইডটা আগে দেখাই। এটা পুরো এয়ারপাসিস এবং ব্রিদেবল লেস, একদম এত সুন্দর একটা ব্যাক, মানে স্যাকের এত সুন্দর ব্যাক সাইডটা। এটা সব থেকে বড় যে ফেসিলিটি, মানে এটা ফিচার্সটা, যে আপনি যখন পিঠে কাঁধে নেবেন কোনো রকমের কোনো কিছু মানে অস্বস্তি হবে না, বা ভারী বা ভার কোনো কিছু অসুবিধে লাগবে না। রুকস্যাকটার কালারটা খুব সুন্দর, খুব সুন্দর একটা ইয়েলো কালার। তার থেকে যেটা বিষয় হলো, একটা জিনিস দেখাচ্ছি, এত সুন্দর রেন কভার। ইভেন প্রতিটা স্যাকেই আমাদের রেন কভার থাকছে, আর রেন কভারগুলো খুব সুন্দর কালারের রেন কভার আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন একবার রেন কভারটা কি সুন্দর, একটা ছোট্ট রেন কভার কিন্তু এত সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা রেন কভার। 45 লিটার এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন আমাদের উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইলে। এবার আপনাদের দেখাচ্ছি আমাদের ওয়াইল্ড স্টাইলের একটা নিজস্ব স্যাক। আপনারা যারা লোড ফেরি করতে ভালোবাসেন বা ওয়েটটা ক্যারি করতে ভালোবাসেন বা কোনো এক্সপিডিশনে যাচ্ছেন, সেই রকম বন্ধুদের জন্য ওয়াইল্ড স্টাইল নিজের একটা প্রোডাক্ট নিয়ে এসেছে, 75 লিটারের স্যাক। সুন্দর একটা কালার, রেড কালার সাথে ইয়েলো স্ট্রিপ, সাথে প্যাডিংটা আপনারা একটু অভিজিৎ একটু বন্ধুদের প্যাডিংয়ের কোয়ালিটিটা দেখিয়ে দাও। এত নরম স্পঞ্জ আর এত হাই কোয়ালিটির স্পঞ্জ দিয়ে এটা করা আছে। এটা যেহেতু স্পেসিফিক একটা ট্রেকের জন্য নয়, শুধু এক্সপিডিশনের জন্য বা যারা ভীষণ ওয়েট ক্যারি করতে পছন্দ করে তাদের জন্য, সেইটা ভেবে আমাদের ওয়াইল্ড স্টাইল এই সুন্দর করে ব্যাগটিকে তৈরি করেছে। আর এত ভালো স্পঞ্জ কোয়ালিটি দিয়ে ব্যাক সাইডটাকে রেডি করেছে, যাতে কোনো রকম ওয়েট ব্যাপারটা যাতে একদমই বোঝা না যায়। তার সাথে তো পার্ট আছেই, এটারও দুটো কম্পার্টমেন্ট আছে। এতেও কি রেন কভার আছে? এতেও রেন কভার আছে, এই যে দুটো কম্পার্টমেন্ট আছে। রেন কভার সবসময় পেছনের দিকে রাখা থাকে, আর এই যে এটার উপরে পোর্শনটা এতটা, তার সাথে আলাদা করে তোমার হুড দেওয়া আছে। হুড এইটা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইলে। এর কি আর কালার আছে না? এটা একটা ব্লু কালার আছে। আচ্ছা, দুটো কালার আছে। হ্যাঁ, তো আপনাদের এতক্ষণ কিছু কিছু স্যাক দেখাচ্ছিলাম, তো আমাদের কাছে স্যাক কী কী স্যাক অ্যাভেলেবেল আছে আপনাদের সেটা বলে দিই। লিটারগুলো আমাদের 35 লিটার থেকে র্যাকসার স্টার্টিং আছে, 35 লিটার, 45 লিটার, 55 লিটার, 75 লিটার, এতগুলো লিটারে আপনারা স্যাক পেয়ে যাবেন এবং বিভিন্ন কালার আর বিভিন্ন ভ্যারাইটি স্যাক পেয়ে যাবেন আমাদের উত্তরপাড়ায়। এবার আসি কিছু ন্যাক স্যাক নিয়ে আপনাদের, কারণ আমরা তো রাকস্যাক নিয়ে তো টেকগুলো করছি। কিছু কিছু সময় যখন আমাদের কিছু অফলোডিং করার ব্যাপার থাকে বা ছোট ব্যাগ নিয়ে সামিট পয়েন্টে ওঠার ব্যাপার থাকে, তো তখন আমরা কি করি, একটা ছোট ন্যাপস্যাক আমরা ক্যারি করি, যেখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকলো, কিছু খাবার দাবার থাকলো, দুটো জলের বোতল থাকলো, একটা পঞ্চ থাকলো, এইরকম একটা ছোট্ট ব্যাকপ্যাক আমরা ক্যারি করি এই সমস্ত ক্ষেত্রে। তো তেমনই একটা সুন্দর একটা মিষ্টি কালারের ব্যাগ আপনাদের সামনে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার একটা ছোট্ট ন্যাপস্যাক আছে, এটার লিটার হচ্ছে 28 লিটার। সাথে আপনারা দেখুন একটা ফ্লোরোসেন্ট কালারের একটা সুন্দর একটা রেইন কভার আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের পরিয়ে দেখাচ্ছি কি সুন্দর কালারটা লাগছে, ফুল রেইন প্রুফ কভার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা। দুটো কালারই সুন্দর। হ্যাঁ, সুন্দর, মানে যতটা সুন্দর, মানে এত ফ্লোরোসেন্ট কালার তো আরও বেশি ভালো লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে। তার সাথে আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন ব্যাক সাইডটা একবার দেখুন। প্যাডিং মানে একই তো একটা ছোট্ট একটা ন্যাপস্যাক, কিন্তু তার যা প্যাডিং কোয়ালিটিটা করেছে, যে ফাইবারটা দিয়ে প্যাডিং কোয়ালিটিটা করেছে, আমি অভিজিৎকে বলবো একটু ক্লোজে দেখাতে প্যাডিংটা। সাথে থাকছে
ওয়েস্ট লক থাকছে, সাথে চেস্ট লকও থাকছে। আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের হ্যান্ডেলগুলো, ব্যাগের হ্যান্ডেলগুলোকে নিজেরা নিজেদের মতো করে কমফোর্টেবলি কটা কম্পার্টমেন্ট আছে, কম্পার্টমেন্ট আছে, দুটো কম্পার্টমেন্ট আছে। এই একটা কম্পার্টমেন্ট আছে ছোট, কিন্তু কম্পার্টমেন্ট থাকলে হবে না, কম্পার্টমেন্টের ভেতরে আবার অনেকগুলো ছোট ছোট কম্পার্টমেন্ট আছে, সেটাও একটা ভীষণ আলোচ্য বিষয়। সাথে একটা বড় কম্পার্টমেন্ট থাকছে, সাথে একটা ল্যাপটপের জন্য আলাদা করে কভার থাকছে, ল্যাপটপ কভার। এবার আপনাদের দেখাবো খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে ট্রেক টি শার্ট। আমরা তো বিভিন্ন ধরনের টি শার্ট পরে, বিভিন্ন ধরনের গেঞ্জি পরে আমরা ট্রেকটা স্টার্ট করি। তো আমাদের ওয়াইল্ড স্টাইলে খুব সুন্দর একটা কোয়ালিটি ট্রেক টি শার্ট পাওয়া যাচ্ছে, যে টি শার্টটা পরে আমরা খুব ইজিলি একটা ট্রেক করে নিতে পারবো। প্রথম যতক্ষণ পর্যন্ত আমরা মানে শরীরে সোয়েট হচ্ছে বা যে টাইমটা আমরা মানে ঠান্ডার কিছু না পরেও আমরা না ট্রেকটা করতে পারি, এরকম কিছু কিছু জায়গায় আমরা এই ট্রেক টি শার্ট পরে আমরা খুব ইজিলি ট্রেক করতে পারি। খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি, উইথ স্ট্রেচেবেল। তুমি দেখো অভিজিৎ, উইথ স্ট্রেচেবেল একটা, যতটা তুমি টানছি দেখো সেই স্ট্রেচটা হচ্ছে। সাথে টি শার্ট পাচ্ছেন বিভিন্ন কালারের, সুন্দর সুন্দর কালারের আছে এবং বিভিন্ন সাইজের টি শার্ট পেয়ে যাচ্ছেন আমাদের ওয়াইল্ড স্টাইল থেকে। ফিমেলদের জন্য এটা ওই একদম উইন্ড প্রুফ, ফিমেল উইন্ড প্রুফ। আচ্ছা, এটা শুধুমাত্র ফিমেলদের জন্য, এটা সুন্দর একটা মিষ্টি কালারের উইন্ড প্রুফ জ্যাকেট, বেশ সুন্দর জিনিস, খুব সুন্দর কালারের এই জ্যাকেটটা, এটা শুধুমাত্র ফিমেলদের জন্য উইন্ড প্রুফ জ্যাকেট। এরকম কিছু স্পেশাল আইটেম ওয়াইল্ড স্টাইলে থেকেই থাকে কিছু কিছু, কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে এইগুলো পেতে গেলে। হ্যাঁ, মানে এগুলো রিয়ার পিস, এটা আর টু পিস আর আছে। আচ্ছা, এবার একটু দেখাবো ফ্লিস, শুধু ফ্লিস জ্যাকেট কিছু দেখাবো তোমাদের। এই যে আমরা ক্যাম্প সাইডে যখন আমরা কাজ করি বা কোনো অ্যাক্টিভিটি করছি সেই সময় হালকা ঠান্ডা লাগছে, তো ভেতরে যদি একটা টি শার্ট থাকে তার উপরে আমরা একটা ফ্লিস পরে নিলে কিন্তু আমাদের শরীরটা অনেকটা পরিমাণে গরম থাকে। এরকমই কিছু সিঙ্গেল ফ্লিস জ্যাকেট আমাদের ওয়াইল্ড স্টাইলে পাওয়া যাচ্ছে। এবার মানুষের রেন কভার, শুধু মানুষের নয়, মানুষ শুদ্ধ স্যাকের রেন কভার। এটার স্পেসটা এতটাই বড় যেটা মানুষের সাথে যে ট্রেক করবে এবং পিঠে যার যা থাকবে সেই সমস্ত নিয়ে সে এর মধ্যে ঢুকে পড়তে পারবে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি। তো এইরকমই কিছু রেন কভার বা পঞ্চো আমাদের ওয়াইল্ড স্টাইলে আছে, বিভিন্ন সুন্দর সুন্দর কালার এবং সাইজ। তো এগুলো ফ্রি সাইজ হয় তাই আমরা সাইজের কোনো ব্যাপার নেই, কিন্তু অনেক ধরনের কালার অপশান পেয়ে যাবেন ওয়াইল্ড স্টাইলে পঞ্চো। দিনকালের যা অবস্থা, এখন ট্রেকে যেতে গেলে সবার আগে এটাকে পরিষ্কার ভাবে দরকার। আর এই বর্ষাকালের জন্য তো বিশেষ করে, যে বর্ষার যে সমস্ত ট্রেক আমরা করে থাকি বা আমরা কেরানগর থেকে যে সমস্ত বর্ষাকালে ট্রেক করিয়ে থাকি, সে তার জন্য যা খুশি দিন না কেন সাথে কিন্তু পঞ্চটা আবশ্যক। এটার কালার আছে, অনেক রকমের কালার আছে, গ্রিন কালার পাবে, ব্লু পাবে, এই একটা মেরুন কালার দেখছো, একটা চকলেট কালার আছে, অনেক রকমের কালার অপশান আছে। আমরা এবার দেখে নেব, এটা হলো ওয়াকিং স্টিক বা ওয়াকিং পোল, যেটা আমাদের এই যে দুটো পা, আরও দুটো পা হিসেবে আমাদের কাজ করে, সেইগুলো ওয়াকিং স্টিক। তো আমাদের ওয়াইল্ড স্টাইলে দু রকমের ওয়াকিং স্টিক আপাতত আছে, একটা হচ্ছে অ্যান্টি স্কিড প্যাচ সিস্টেম আছে। আপনাদের অনেকের কাছেই আমাদের এই ওয়াইল্ড স্টাইলের প্রোডাক্ট আছেও আপনারা অনেকেই জানেন, তাও আবার আরও একবার দেখিয়ে দিচ্ছি। দুটো স্টেপে
প্যাঁচ সিস্টেম আছে, আপনারা খুব ইজিলি এটাকে প্যাঁচ দিয়ে আর সুন্দর একটা গ্রিপ সাথে স্নোয়ের জন্য একটা আলাদা গার্ড দেওয়া আছে, অ্যান্টিশক, এটা অ্যান্টিশক, এটা আপনি খুব ইজিলি, এটা আপনার স্প্রিং আছে বলে এটা অ্যান্টি হচ্ছে। আর একটা পোল দেখালাম, হ্যাঁ দুটোর মধ্যে একটু মেইন ডিফারেন্সটা একটু একদম আগেরটা দেখালাম প্যাঁচ সিস্টেম, এবার আপনাদের দেখাচ্ছি ক্লিপ সিস্টেম। সেম জিনিস, এটা ক্লিপ সিস্টেম, ওটা প্যাঁচ সিস্টেম, যতটা আমাদের প্রয়োজন সেইটুকু আমরা খুলে নিয়ে এই যে ক্লিপ আছে ক্লিপটাকে আটকে দিলাম, এই যে ক্লিপ আছে ক্লিপটাকে আটকে দিলাম, দিলেই রেডি হয়ে গেল আমাদের স্টিক। আমরা খুব ইজিলি এই স্টিকটা ইউজ করতে পারি। এবার আপনাদের জানাই যে দুটো স্টিকের মধ্যে বিশেষত্ব পার্থক্য কী। আমাদের ওপরে যত আমরা হাই অল্টিটিউড গেন করব, আমাদের হয় হাতে গ্লাভস থাকবে, নইলে হাত আমাদের অবশ্যই যায় কাজ করে না ঠিকঠাক মতো, তো তখন কি হয় প্যাঁচ সিস্টেমটা অসুবিধা হয় প্যাঁচ ঘোরাতে বা প্যাঁচ খুলতে বা লক করতে। সেই জন্য তখন আমরা যদি ক্লিপ সিস্টেম স্টিকটা ইউজ করি তো খুব ইজিলি আমরা এই ক্লিপটা খুব অনায়াসেই আটকে দিতে পারবো, অনায়াসেই খুলতে পারবো, সেক্ষেত্রে কোনো প্যাঁচ দেওয়ার দরকার পড়ছে না আর প্যাঁচ দিয়ে খুলতেও হচ্ছে না। তো সেই কারণেই আমি মনে করি যে একটু হাই অল্টিটিউড টেক যদি করি তো সেক্ষেত্রে আমরা এই ক্লিপ দেওয়া স্টিক আমরা ইউজ করতে পারি। আর অবশ্যই বলবো নতুন পুরনো সব বন্ধুদেরই বলবো যে আপনারা অবশ্যই করে স্টিক ইউজ করুন ট্রেক করার সময়, দুটো আরও এক্সট্রা পা পাহাড়ে হাঁটার জন্য দরকার, নামার ক্ষেত্রে আর রিভার টিভার ক্রস করার ক্ষেত্রে স্টিক ভীষণভাবে। আমরা এবার চলে আসি সক্স, গ্লাভস, সানগ্লাস, হেড টর্চ, ছোট ছোট আইটেম, খুব বড় ভূমিকা, সাথে হচ্ছে কি মাইক্রোস্পাইক, ওয়াটার বটল, এই জিনিসগুলো আপনাদের একটু ছোট করে দেখিয়ে দিই। প্রথমেই আসি সক্স, আমাদের কাছে পাওয়া যাচ্ছে উলেন সক্স, বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের উলেন সক্স পেয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু ফুল অ্যাঙ্কেল উলেন সক্স আছে স্নো ট্রেকের জন্য। এবং আমাদের তো দুটো তিনটে করে পেয়ার একসাথে রাখতেই হয়। একদম শেষে আমরা চলে আসছি আবার সেই পায়ে স্পাইক, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি স্নো ট্রেকে যান বা যে কোনো ট্রেকে যান, এখন যা ওয়েদারের অবস্থা, যে কোনো সময় ওয়েদার খারাপ হয়, বরফ পড়ে যেতে পারে, সেক্ষেত্রে এগোতে বা নিচে নেমে আসতে এই জিনিসটা আপনাকে সঙ্গে রাখতেই হবে। ক্র্যাম্পনের মতো এগুলো ভারী না, খুব ইজি টু ইউজ। আমি তো বলবো প্রত্যেক ট্রেকারের পার্সোনাল গিয়ার্স হিসেবে একটা ওয়ান পেয়ার করে কিনে রাখা অবশ্যই দরকার। এই সোমাল্লার কাছে আপনি পেয়ে যাবেন, একটু সোমাল্লাকে বলবো দেখিয়ে দিতে। এগুলোর কি কিছু সাইজ ভ্যারাইটি আছে না এগুলো ফ্রি সাইজ? এগুলো সব ফ্রি সাইজ আছে, এগুলো সব ফ্রি সাইজ আছে। আর রাউন্ড ব্যাক খুব ইজিলি, মানে এত সুন্দর সিস্টেমটা দেওয়া আছে বা এখানে নেভিগেশন দেওয়া আছে, যাতে মানে কেউ যদি নতুন পড়তে চায় কাউকে দেখাতে হবে না, সে খুব ইজিলি এটাকে জুতোর সঙ্গে পরে নিতে পারে। এত কিছু তো হলো, তো এত কিছু পেতে গেলে কোথায় আসতে হবে সেটা আগে একটু বলে দাও। অবশ্যই, একদম নিশ্চয়ই বলবো। উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইল আমাদের ঠিকানা, 211 শীতলা স্ট্রিট, ভদ্রকালী, উত্তরপাড়া। ফোন নাম্বার 7980609152। আবার বলি 7980609152। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। অবশ্যই। আর উত্তরপাড়া স্টেশন বা হিন্দমোটর স্টেশন যেখান থেকে আসুন না কেন, অটো করে বা টোটো করে অ্যাড্রেসটা আপনাদের বলে দেওয়া হচ্ছে, সেখানে নেমে যাবেন, কোনো অসুবিধা হবে না। নিয়ার পানপুকুর নবীন বালক সংঘ ক্লাবের সামনে উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইল। আপনারা যদি জিটি রোড থেকে আসেন, জিটি রোড থেকেও 5-10 মিনিটের ডিস্টেন্স আছে, জিটি রোড শখের বাজার বা শিমুলতলা থেকে নেবে 5-10 মিনিট, আমার এই নাম্বারে আমাকে ফোন করবেন, সবসময় আমাকে পাবেন, যখন খুশি পাবেন, আর চলে আসবেন আমাদের উত্তরপাড়া ওয়াইল্ড স্টাইলে।